সৌন্দর্য থেকে যদি জীবনটা সুন্দর হয়, যেখানে কর্ম নেই, যেখানে যেখানে অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, সেখানে সমাজের মানুষ, সেখানে এই দৈহিক সৌন্দর্য গুরুত্বহীন হয়ে পড়ে, সমাজের মানুষের কাছে এই দৈহিক সৌন্দর্য গুরুত্বহীন হয়ে পড়ে, তাই আমাদের কাছে কর্মসংস্থান, কর্ম এবং স্বনির্ভরতা এবং জীবনে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকাটাই আমাদের কাছে সৌন্দর্য। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি তো একজন মহিলা, আজকে আমরা মহিলা হয়ে যোগ্য যোগ্য হয়ে আজাদী। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কতটা দুঃখ, কতটা যন্ত্রণা না থাকলে 1000 দিন অতিক্রম করতে হয় শুধু হয়ে যাওয়া চাকরিটা, অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো তৃণমূলের ছোট বড় মেজো ভাইপোরা বিক্রি করেছেন, বাজারে বিক্রি করেছেন, 6 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখে চাকরি বিক্রি করেছেন ভাইপোরা, ভাইপো বাহিনী। আর তারপর 1000 দিন গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকে ছেলেমেয়েগুলো যে ঐতিহাসিক নিদর্শন স্থাপন করলেন, তারপর শেষ পর্যন্ত মাস্টার ডিগ্রি করা, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরা গান্ধী মূর্তির পাদদেশে টানা 1000 দিনের পরীক্ষা দেওয়ার পর শেষ পর্যন্ত মাথার চুলটাও নামিয়ে দিলেন। আমরা দেখলাম, সেই দৃশ্যটা আপনারা দেখলেন রিপাবলিক বাংলায়, সেই এক ভদ্রমহিলা কাঁদছেন, বলছেন যে মনের সৌন্দর্য নেই, দেহের সৌন্দর্য রেখে লাভ কী। আমি খালি ভাবছিলাম এই ভিডিওটা দেখতে দেখতে, তারপরও শাসকের টনক নড়ে না। সলমান খানের সঙ্গে জাস্ট স্টেপ ইন করে কোনো একজন ভদ্রমহিলা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে নাচেন এবং নাচার পর বলেন ওটা নাচ নয়, ওটা জাস্ট স্টেপ ইন। কোটি কোটি টাকা দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, খেলা মেলা উৎসব মৎসবের টাকা হলো, স্টেট স্পন্সর্ড বিয়েতে কয়েক কোটি টাকা উড়ে গেল, আর এই ছেলেমেয়েগুলোর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার যেতে পারতেন না। আমি একটু অন্য দিক থেকে ভাবছি ব্যাপারটা, রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে পারতেন না, কালীঘাট থেকে গান্ধী মূর্তির ডিস্টেন্সটা কত, 3.5 থেকে 4 কিলোমিটার, যে পথ দিয়ে তিনি নবান্ন যান সেই পথ থেকে গান্ধী মূর্তির পাদদেশ 2 থেকে 2.5 কিলোমিটার, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে পারলেন না কেন? কিংবা তার প্রিয় ভাইপো যিনি ডেকে মিটিং করেছিলেন ক্যামেক্স রোডের অফিসে, তিনি যেতে পারলেন না কেন একদিনের জন্য গান্ধী মূর্তির পাদদেশে? হ্যাঁ, একদিন গিয়েছিলেন, একদিন গান্ধী মূর্তির খুব কাছ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন, কাছ নামিয়ে দেখেছেন, দেখার পর আকাশ মাগারিয়া টেলিফোন থেকে টেলিফোন করে বলেছেন আমি তোমাদের জন্য সমব্যথী, এই সমব্যথী আবার ওই 2000 টাকার সমব্যথী নয়, আমি তোমাদের চাকরি দেওয়ার ব্যাপারে আমি সমব্যথী। তারপরও ছেলেমেয়েগুলো চাকরি পায়নি, টানা 1000 দিন বসে থাকার পর যখন সবাই মিলে রাস্তায় নেমে পড়েছেন এই 1000তম দিনে গান্ধী মূর্তির সামনে, সেই সময় ওই সারদার টাকা ঝাপা কুণাল ঘোষটাকে পাঠিয়েছেন, নিশ্চিতভাবে কার্শিয়ান থেকে ভাইপোর পরামর্শে তিনি গেছেন, আপনি যান একটু প্যাসিফাই করুন, কারণ রাত্রে বসে যেতে পারতেন না, আজকে সরাসরি গিয়ে বলতে পারতেন 1000 দিন আজ থেকে শেষ করুন, আমি কাল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য আপনার প্রত্যেক দিন বিকাশ ভবনে বসে থাকবেন, আমরা একটা একটা করে ইস্যু করব, আদালত থেকে অর্ডার বার করে নিয়ে আমরা শিক্ষা দপ্তর, শিক্ষা মন্ত্রক, রাজ্য সরকার এবং আপনারা যারা চাকরি প্রার্থী, হয়ে যাওয়া চাকরি, তাদের জন্য যৌথভাবে একই অ্যাডভোকেট গিয়ে আমরা প্লিড করবো যে আমরা এই পথে ছেলেমেয়েগুলোকে চাকরি দেবো। করলেন না ব্রাত্য বসু, জেল গেলেন না ব্রাত্য বসু, যাওয়ার মতো মানসিক অবস্থা বোধহয় নিশ্চিতভাবে নেই, কেন চাকরি চুরির ব্যাপারে এন্টায়ার দলটা তো জড়িত, টপ টু লেভেল, ভাগ পেয়েছে ক্যামেক্স স্ট্রিট, ভাগ পেয়েছে কালীঘাট, ভাগ পেয়েছে হরিশ মুখার্জি, ভাগ পেয়েছে হরিশ চাইজিরন, সবকটা চোর, আর সবকটা চোর বলে শেষ পর্যন্ত 1000 দিনের লজ্জা ঢাকার জন্য যখন সারা বাংলা, সারা পৃথিবী টিভিতে দেখছে যে বাংলার শিক্ষিত মাস্টার ডিগ্রি, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েগুলো চাকরির পরীক্ষায় উন্নীত হওয়ার পরও তারপরও তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছেন না বা দেননি, কারণ তাদের চাকরি বিক্রি করে দিয়েছেন, খেলামেলা উৎসবে টাকা খরচা করবেন, স্টেট স্পন্সর বিয়ে বাড়িতে টাকা খরচা করবেন, এই ছেলেমেয়েগুলোর জন্য টাকা পয়সা খরচা করবেন না, উল্টে আপনাদের মনে করিয়ে দিই, রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা বলেছিলেন ধর্ণা, যে সে আমি করেছিলাম ধর্ণা, সেই ধর্ণা তো নয়, সব মেকি ধর্ণা, শুনেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম, ভাইপো ডেকে বলছেন ক্যামেক্সের অফিসে ব্রাত্য বসুকে বলিয়ে, আমি ব্রাত্যদাকে বলছি পুরো ব্যাপারটা দেখতে, যাতে আপনাদের চাকরিগুলো হয়ে যায়, হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী 2019 থেকে প্রতারণা করেছেন, বলেছেন লোকসভা ইলেকশনটা যাক, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলেন লোকসভা ইলেকশনটা যাক,
তোমাদের যাতে কাজ হয়ে যায় একটা কমিটি তৈরি করে দিয়েছি, পরপর চাকরি পাবে। চাকরি দিয়েছিলেন, যারা আন্দোলন করছেন তাদের পাঁচজন মাথাকে বেছে নিয়ে চাকরি দিয়ে তাদের মুখটা বন্ধ করেছেন, এই তো ইতিহাস। আর সেই ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে যখন ছেলেমেয়েগুলো 1000 দিন অতিক্রম করলো, তখন ওই সারদার টাকা ঝাপা কুণাল ঘোষ, যাকে আপনারা সবাই চিটিংবাজ কুণাল বলেন, তো সেই সারদার টাকা ঝাপা কুণাল ঘোষকে পাঠিয়েছেন। নিজেদের মুখ তো নেই, মুখ পোড়াদের মুখ থাকবে কী করে, মুক্ত নেই, ফলে তো ওই কুণালকে পাঠিয়েছেন। লাজ লজ্জা নির্লজ্জ বেহায়া একটা, ফলে স্বাভাবিকভাবে সেই যে লোকটিকে আপনারা চিটিংবাজ বলে ডাকেন, আজকে সেই লোকটিকেও ওই ধর্ম গান্ধীমূর্তির পাদদেশে যারা এই চাকরির জন্য অনশন করছিলেন, 1000তম দিন আজকে পালন করছেন, মাথা চুল পর্যন্ত নামিয়ে ফেলছেন, তাঁরাও পর্যন্ত আজকে চোর 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 বলে চেঁচালেন। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় চোর শুনছেন, রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় চোর শুনছেন, ভাইপো তো অনেকদিন ধরেই চোর চোর শুনছেন, আজকে শেষ পর্যন্ত ওই সারদার টাকা ঝাপা, আপনারা যাকে চিটিংবাজ বলেন, সেই কুণালকেও চোর চোর শুনে আসতে হলো। একদম বমাল ধরা পড়লেন, নির্লজ্জ বেহায়া, 1000 দিন ধরে এই ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে থাকার পর আবার গেছেন ম্যানেজ করতে, যাতে একটু প্রলেপ দেওয়া যায়, ক্ষতে প্রলেপ দেওয়া যায়, লজ্জা করে না। কত মানুষের জীবন নষ্ট করেছেন এই ছেলে মেয়েগুলোর, কতজনের বাবা মা চলে গেছেন, কত ছেলে মেয়ে জীবন থেকে হারিয়ে গেছে, তাদের বয়সটা চলে গেছে, তারা চাকরি পাবে না। তারপর 1000 দিন বাদে শয়তানি করার জন্য গান্ধীমূর্তির পাদদেশে যেতে হলো না। বেশ হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে, আজকে চোর চোর বলে ওই চাকরি প্রার্থীরা কুণাল ঘোষকে সম্বোধন করলেন। আসলে তার মালকিনকে তো সম্বোধনটা করলেন, তো কুণালের তো লাজ লজ্জা বেশ সরম বলে কিছু নেই, ফলে স্বাভাবিকভাবে সেই কুণাল এই চোর চোর স্লোগান শুনে শেষ পর্যন্ত গান্ধীমূর্তির পাদদেশ থেকে ব্রাত্যবসুকে ফোন করলেন, সোমবার দিন একটা বৈঠক হবে। আর এটার জন্য 1000 দিন দরকার ছিল, এটা তো 1 ঘন্টায় হয়ে যেতে পারতো ইচ্ছেটা যদি থাকতো। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছেটা নেই, আমি এদের চাকরি দেবো কেন, চাকরি দিয়ে স্কুলগুলোকে উঠিয়ে দিই, স্কুলগুলোকে বন্ধ করে দিই, তার পরিবর্তে এই ছেলে মেয়েগুলো প্রাইভেট স্কুলে যাক, আর ওদিকে আমার এই টাকা দিয়ে আমি সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করবো, হাসি মুখের বদনের বিজ্ঞাপন দেবো। এই সিম্পল ইকুয়েশন, পলিটিক্স খুব পরিষ্কার। ফলত স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত অনেক কষ্ট অনেক যন্ত্রণার মধ্যে ওই মহিলার কান্না দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ওই মহিলার পাশে যারা চাকরি প্রার্থী ছিলেন তারা আজকে কীভাবে চোর চোর বলে স্লোগান দিলেন। সরকারি লোকটা আসতো, ওকে টাকা দেওয়া হবে, ও সারাদার টাকা।
জায়গায় চুরি করেছে ও আবার এসেছে এখানে চুরি করতে চাকরি চুরি করতে এসেছে ও এখানে চাকরি আর নাম্বার চাকরি করে আপনি এত স্লোগান দিয়েছিলেন জোর করে বের হ্যাঁ চোর 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 কুনাল চোর সোনার টাকা চুরি করেছে কুনাল এরা চাকরি চুরি করতে এসছে